সমাজের সব ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেবল আইন করে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ করে নারীর অধিকার নিশ্চিত করতে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আমরা নারী বলে, আমরা নারী, আমাদের অধিকার দেওয়া বলে আমরা কেন চিৎকার করব? আমরা নিজেদের অধিকার নিজেরা তৈরি করে নেব, যেন আমাদেরকে বা নারীদেরকে কেউ কখনো অস্বীকার করতে না পারে। কাজের মধ্য দিয়েই নিজের অবস্থানটা দৃঢ় করতে হবে। আমরা যে আইন করেছি, খুব শক্ত আইন আমরা করে এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছি বলেই এই অ্যাসিড নিক্ষেপ অনেক হ্রাস পেয়েছে। শিশু নারী পাচার, এটাও একটা বিরাট সমস্যা ছিল, কিন্তু এককভাবে কোনো দেশের জন্য এটা করা সম্ভব নয়। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে ব্যাপারে সহযোগিতা করে এই শিশু ও নারী পাচার রোধ করার ও সফলতার সাথে আমরা কাজ করে যাচ্ছি।